हरिद्वार से सोनप्रयाग जाने के लिए GMOU की दो सर्विसें हैं, सुबह 4 बजे और 7 बजे। अच्छा, कभी होता है सवारी बढ़ जाती है तो एक्स्ट्रा सर्विस और चला लेते हैं सुबह 5:30 बजे वाली। अच्छा, और प्राइस क्या रहता है एक आदमी? सर जी, हमारे यहाँ सोनप्रयाग जाने के लिए हमारे पास दो प्रकार की गाड़ियाँ हैं, एक 8 सीटर एक 9 सीटर, 8+1+9+1। अच्छा, 8+1 मतलब 8 सवारी एक ड्राइवर, 9+1 9 सवारी एक ड्राइवर। तो ये हमारे यहाँ पूरी बुक करके भी चलती है ग्रुप से, कि जैसे 8 से 9 लोगों का ग्रुप है तो पूरी गाड़ी भी बुक कर सकते हैं। हेलो फ्रेंड्स, वेलकम बैक सेकेंड आवर यूट्यूब चैनल। आमी बिकी तुम्हारे सबाई को वेलकम जानाई आमादेर यूट्यूब चैनले। आज के वीडियो होच्छे केदारनाथ सीरीजे द्वितीय वीडियो, और ये मुहूर्ते आमी दाड़िये आछि हरिद्वारेर स्टेशनेर बाइरे। हरिद्वार स्टेशन पिछने ही देखते पाच्छो, ओटा होच्छे हरिद्वार स्टेशन। और एकटा झलक तोमादेरके आगे सबार प्रथमे हरिद्वार स्टेशनेर एकटा 360 लुक दिए नि। एटा होच्छे हरिद्वार स्टेशन। তো এই হরিদ্বার স্টেশনের বাইরে আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি। আমরা কালকে রাত্রিবেলা হরিদ্বারে এন্ট্রি করেছি। তো হরিদ্বার স্টেশনের আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে তুলে ধরবো হরিদ্বার স্টেশন থেকে কেদারনাথ পর্যন্ত, অর্থাৎ সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছানোর জন্য কি কি গাড়ির ব্যবস্থা আছে। যেমন বাস থেকে শুরু করে শেয়ারিং ক্যাব, রেন্টেড ক্যাব, মানে তুমি যদি রিজার্ভ করে নিতে চাইছো কোনো ক্যাব, তাহলে সেটারও ব্যবস্থা কি আছে, কতই বা তার দাম, বাসের রেন্ট কত চলছে বা শেয়ারিং ক্যাবের রেন্ট কত চলছে, অথবা যদি কেউ মনে করছে যে না বাইক নিয়ে যাব, তাহলে এখানে বাইক রেন্টালের ব্যবস্থাও কি আছে, সেই সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। আর তার সঙ্গে সঙ্গে ইচ্ছা আছে হাড়কি পৌড়ি ঘাটের কিছু ছোট ছোট শর্ট দেওয়ার চেষ্টা করব। তো চলো তাহলে শুরু করা যাক, বেশি দেরি না করে। অনেক বকবক করার সুযোগ পাবো আজকে তোমাদের সঙ্গে, অনেক বকবক করব, অনেক ছোট ছোট ইনফরমেশন তোমাদেরকে দেব। আর তার সঙ্গে ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই। আমি এই মুহূর্তে, আচ্ছা, ও হচ্ছে ফচু, মানে তমাল আমার ভাই, ও আমার সঙ্গে কেদারনাথ সিরিজ করছে এইবার। আর আমরা এখান থেকে গেট থেকে বেরোবো, সবার ফার্স্ট গেট থেকে বেরিয়ে সবার ফার্স্টে যাব হচ্ছে এখান থেকে হরিদ্বার বাস স্টেশন। হরিদ্বার বাস স্টেশন থেকে আগে বাসের রেটটা দেখবো। আমার পিছনে দেখতে পাচ্ছ GMU-র কাউন্টার। তো GMU-র ব্যাপারটা আমি তোমাদেরকে খুলে বলে দিই, এটা একমাত্র সরকারি প্রতিষ্ঠান বা সরকারি ট্রাভেল এজেন্সি হরিদ্বারে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসবে কী করে? হরিদ্বার স্টেশন হচ্ছে ঠিক ওই দিকে। হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে কাউকে জিজ্ঞেস করবে যে GMU অফিস যাব বা GMU-র কাউন্টারে যাব, এখানে নিয়ে চলে আসবে। তো চলো তাহলে চটপট ভিতরে গিয়ে জিজ্ঞেস করে নিই যে এখান থেকে বাসের প্রাইস কি চলছে। বলো আচ্ছা ভাইয়া, ইধর সে হরিদ্বার জানে কে লিয়ে বাস মিল জায়েগা? কহাঁ কে লিয়ে? हरिद्वार से सोनप्रयाग तक जाने, हरिद्वार से सोनप्रयाग जाने के लिए GMU की दो सर्विसें हैं, सुबह 4 बजे और 7 बजे। अच्छा, कभी होता है सवारी बढ़ जाती है तो एक्स्ट्रा सर्विस और चला लेते हैं सुबह 5:30 बजे वाली। अच्छा, और प्राइस क्या रहता है? एक आदमी का 550 रुपये सोनप्रयाग किराया है। अच्छा, 550 रुपया। और अगर ज़्यादा रश हो रहा है तो आप एक्स्ट्रा गाड़ी का भी बंदोबस्त कर देते हो? जाता। अच्छा, और बुकिंग कब आके करना पड़ता है? जैसे अगर आपने कल जाना है तो आप एक दिन पहले आके सुबह 8 बजे से रात के 9 बजे तक बुकिंग होती है, किसी भी टाइम पे आप एनी आवर आप आ सकते हो बुकिंग करवा। अच्छा, ऑनलाइन बुकिंग का कोई बंदोबस्त है? ऑनलाइन का आप रेडबस में जाके GMU लिमिटेड कंपनी को शो होता है, उसमें आप चेक कर सकते हो, उसमें ऑनलाइन बुकिंग करवा सकते हो। अच्छा, और ऑफलाइन बुकिंग करना हो तो एक दिन पहले इधर से करना पड़ेगा। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তো বিষয়টা শুনে নিলে, এখান থেকে যদি বাস বুকিং করতে চাইছো তাহলে 24 ঘন্টা আগে বা যেদিন তুমি সোনপ্রয়াগের জন্য বেরোবে তার আগের দিন বিকালের মধ্যে এখানে চলে আসো, এখান থেকে বাস বুকিং করে নাও। যারা বাসে যাবে মনে করছো, বাসের রেটটা সবথেকে সস্তা, কিন্তু একটু মেবি আমার যেটা মনে হয় পাহাড়ি অঞ্চলে বাসে ট্রাভেল করাটা একটু চাপের হয়ে যায়। তো আমি আপাতত এখনও পর্যন্ত বাস ফাইনাল ডিসিশন নিচ্ছি না, আমি দেখবো আর কী কী ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে, তারপরে আমি বাসের যদি প্রয়োজন বোধ করি তাহলে বাসে যাব। তো চলো তাহলে দেখা যাক। আগে বাস তো দেখে নিলাম, বাস এখানে সরকারি বাসের ব্যবস্থা আমি দেখে নিয়েছি। এখান থেকে এবার যাবো হচ্ছে ট্যাক্সি ইউনিয়নের দিকে, ট্যাক্সির এখান থেকে কী কী ব্যবস্থা আছে সেটা আগে দেখি, তারপরে ডিসিশন নিচ্ছি যে আমি কিসে যাব। তো এই মুহূর্তে আমরা আরেকটা বাসের টিকিট কাউন্টার পেয়ে গেছি, যেটা সরকারি না, বেসরকারি। তো নাম হচ্ছে TGMOC লিমিটেড। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরপরে অনেক রাশ হবে। আজকে হচ্ছে 21 তারিখ, 24-25 তারিখ থেকে রাশ বাড়বে। তো রাশ বাড়লে তখন একটা টিকিট কাউন্টার দিয়ে বা একটা বাস এজেন্সি দিয়ে হয়তো সামলে ওঠাতে পসিবল হবে না। তো তার জন্য আমি মাল্টিপল চয়েস তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের কাছে সবথেকে প্রেফারেবল মনে হবে সেটাতে তোমরা করে নেবে, সেটা সবথেকে বেশি ভালো হবে।
তো আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হরিদ্বার স্টেশন হচ্ছে ওইদিকে, এটা হচ্ছে হরিদ্বারের বাস স্ট্যান্ড, এইদিকে হরিদ্বারের বাস স্ট্যান্ড পড়বে। বাস স্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে আসলেই পরপর দেখবে সব লাইন দিয়ে খাবারের দোকান থেকে শুরু করে এই সমস্ত টিকিট কাউন্টারগুলো, বুকিং কাউন্টারগুলো রয়েছে। তো এখান থেকে তোমরা আরামসে বুকগুলো করে নিতে পারবে তোমাদের ডেস্টিনেশনের জন্য। বাসের টিকিট কাউন্টার এখানেই, আর বাসের টিকিট কাউন্টারের পাশেই রয়েছে ট্যাক্সির টিকিট কাউন্টার। তো সবার প্রথম তোমাদেরকে বাসেরটা দেখিয়ে দিই, তারপরে ট্যাক্সিরটা দেখাচ্ছি। স্যার হরিদ্বার সে সোনপ্রয়াগ তক জানে কে লিয়ে কে কে বন্দোবস্ত হ্যায়? আগে পেট্রোল কে লিয়ে হ্যায় না, রেল লাইন জানে কে লিয়ে। হমারি আবি ফিলহাল তিন সার্ভিসেজ স্টার্ট হোঙ্গি, এক সুবহ 5 বজে, এক 9 বজে, আর জলদি হম জো হ্যায় 6:15 বজে এক বাস আর চালু করনে ওয়ালে হ্যায়। अभी फिलहाल दो चल रहा है, रश बढ़ेगा तो तीन सर्विस चालू हो जाएगा। और प्राइसेस क्या रहता है सर? प्राइसेस भैया उसका ऑनलाइन पे सर्च करना पड़ता है एडवांस बुकिंग के लिए, रेड बस के लिए जी, रेड बस पे, एटीएम, पेटीएम पे, अमेजन पे, अच्छा, मेक माय ट्रिप पे, वो आई वीवो वो है। उधर उधर जितना प्राइस रहेगा ऑफलाइन भी उतना ही प्राइस रहेगा? नहीं, ऑफलाइन में करीब 100 रुपए का फर्क रहता है, और जब वो फुल हो जाती है तो यहाँ से ऑफलाइन जो है हम सेवा देते हैं। अच्छा, मतलब ऑनलाइन स्टार्ट हो जाता है तो उसके बाद आप ऑफलाइन बाकी बन जाता है, उसमें से हम फिर ऑफलाइन सर्व करते हैं। डिमांड होने पर हम एक्स्ट्रा सर्विसेज भी लगाते हैं, उसका चार्जेस जो है कोई फिक्स नहीं होता है। उसका सब 1000 से 1500 रुपए तक भी चला जाता है, एज पर डिमांड, एज पर अवेलेबिलिटी। और सब एसी बस है या फिर नॉन एसी? एसी बसें पहाड़ में कोई नहीं नहीं चलती हैं, सारी बसें नॉन एसी होती हैं, 2x2 और 3x2 बसें होती हैं। ओके सर, थैंक यू, थैंक यू वेरी मच सर। तो বিষয়টা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, আমার সঙ্গে কথা বলে আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। সবার ফারস্টে চেষ্টা করো গভর্নমেন্ট বাসেস, গভর্নমেন্ট বাসেসের দামটা অনেক কম। তারপরে যদি গভর্নমেন্ট বাসে না হচ্ছে, ফুল বুকিং হয়ে রয়েছে, তখন তো পয়সা বেশি লাগবে, পুরো খেলটাই পয়সার খেল, বুঝতেই পারছো। তো তখন একটুখানি বেশি প্রাইস দিয়ে এদের কাছ থেকে বুকিং করে নেওয়াটা বেটার। আর যদি তার থেকেও ভালো হয়, যদি হ্যাসেল ফ্রি বুকিং করতে চাইছো, এটা কোনো পেড প্রমোশন কিচ্ছু না, জাস্ট তোমাদের সুবিধার্থে বলা। হ্যাসেল ফ্রি যদি বুকিং করতে হয় তাহলে অনলাইনে যারা যারা আছে, মানে রেড বাস থেকে শুরু করে পেটিএম ভেটিএম এখানে যারা যারা আছে, এদের থেকে বুকিং করে নাও, পুরো হ্যাসেল ফ্রি হয়ে যাবে ব্যাপারটা। তুমি তোমার মতন এখানে চলে আসবে। আর এখানে বাসেস হচ্ছে এই যে, এই দেখো সব লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে, সব লাইন দিয়ে পরপর বাস দাঁড়িয়ে আছে। এই বাসগুলোই যাবে কালকে সকালবেলা, এই বাসগুলোই যাবে, এই বাসগুলো এখন অন্য জায়গায় যাচ্ছে, এইখানেই লাইন দিয়ে বাস দাঁড়ায়। হরিদ্বার স্টেশন পিছনে দেখতেই পাচ্ছ, হরিদ্বার স্টেশনের ওই যে উপরে একটা ট্রেন দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে হরিদ্বার স্টেশনের একদম গা লাগোয়া। কোনো অসুবিধার কিছু নেই, আরামসে পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে এখান থেকে বুকিং করো বা অনলাইনে বুকিং করো, বুকিং করে বাসে ওঠো, বাসে উঠে সিধা বাবার দ্বার পর্যন্ত পৌঁছে যাও। তোমাদেরকে আরও সুন্দর করে আর একটু গাইড করে দিই। এটা হচ্ছে হরিদ্বারের বাস স্ট্যান্ডের এক্সিট গেট, ওইদিকে এন্ট্রি গেট, এটা হচ্ছে এক্সিট গেট। এক্সিট গেট থেকে, এক্সিট গেটের দিকে মুখোমুখি হয়ে যদি দাঁড়াও তাহলে ডান দিকে, ডান দিকে হচ্ছে সব বাসের কাউন্টার, সব যে কটা কাউন্টার আছে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে বাসের কাউন্টার। বাস বুক করো, বাস বুক করে তার অপোজিটের লেনেই দেখো বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে বাস, বাসে উঠবে সকালবেলা, উঠে বেরিয়ে যাও, ব্যাস, বিন্দাস, ইজি। আরও ভালোভাবে বুঝিয়ে দিলাম বাসের ক্ষেত্রে কী কী করতে হবে, বাসটা বুঝিয়ে দিয়েছি, এবার চলো ট্যাক্সির দিকে যাই। তো এখন আমরা এসে পৌঁছেছি ট্যাক্সি ইউনিয়নে, এটা পিছনেই দেখতে পাচ্ছ যে টাটা সুমো ইউনিয়ন, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড বা ট্যাক্সি ইউনিয়নদের কাউন্টার। তো এইটা কোথায় পড়ে আগে তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা বলে দিই। ওই যে উপরে যে মাথাটা দেখতে পাচ্ছ, চূড়াটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাস স্ট্যান্ডের এন্ট্রি গেট, আর এইদিকে এইটা হচ্ছে এক্সিট গেট। তো এন্ট্রি গেট আর এক্সিট গেটের মাঝখানেই পড়ে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, ঠিক আছে? ট্যাক্সি স্ট্যান্ডে আসো, এসে ট্যাক্সি স্ট্যান্ডে আগে কথা বলো। তো তার আগে আমি তোমাদের জন্য কথা বলে নিই যে এখান থেকে কী কী ব্যবস্থা রয়েছে ট্যাক্সির জন্য। सर इधर से सोनप्रयाग तक जाने के लिए क्या क्या बंदोबस्त है? दो प्रकार की गाड़ियाँ हैं, एक 8 सीटर, एक 9 सीटर, 8+1+9+1। अच्छा, 8+1 मतलब 8 सवारी एक ड्राइवर, 9+1 9 सवारी एक ड्राइवर।
तो ये हमारे यहाँ पूरी बुक करके भी चलती है ग्रुप से, कि जैसे 8 से 9 लोगों का ग्रुप है तो पूरी गाड़ी भी बुक कर सकते हैं अप डाउन के लिए। कितना पड़ता है इसका रेट? सीजन वाइज चेंज होता रहता है। अच्छा, फिक्स नहीं होता है। फिर भी अभी तो रश का सीजन अभी चल रहा जो है। अभी हमारा रेट जो है अभी और वन वे का वन साइड का 9,100 रुपए। 9,100 रुपए और बोथ साइड कोई ले तो? बोथ साइड का 18,200 रुपए। अच्छा, तीन दिन का। अच्छा, मतलब क्यों उधर जाके जाने के बाद गाड़ी उधर वही रुकेगी, तीसरे दिन हरिद्वार ले आएगी। तीसरे दिन पर हरिद्वार लेके आएगा। और अगर कोई सिंगल बंदा जा रहा है वो तो शेयरिंग, उसको शेयरिंग सुविधा भी है हमारे यहाँ। शेयरिंग में कितना पड़ेगा? शेयरिंग में अभी फिलहाल 1,000 रुपए सीट है। 1,000 रुपया करके सीट है, ठीक है। और टाइमिंग क्या है सर? टाइमिंग सर सुबह से है अर्ली मॉर्निंग 4 बजे से लेके शाम 9 या 10 बजे तक। सुबह के 10 बजे तक? अभी तो कम है ना काम, इसलिए अभी आने वाले समय में हम 2 बजे तक भी करेंगे इस काम। अच्छा, अच्छा, अच्छा। शेयरिंग सुविधा 2 बजे तक मिलेगी। 5 बजे से 4 बजे से 9 बजे तक अभी के लिए फिलहाल। जी जी, इसके बाद जब एक हफ्ते बाद जब मंदिर के कपाट खुल जाएंगे उसके बाद 2 बजे तक भी करेंगे। थैंक यू सर, थैंक यू वेरी मच, थैंक यू। তো বিষয়টা বুঝে গেলে তোমরা সিঙ্গেলও যদি আছো তাহলেও সোলো ট্রাভেল করলেও কোনো চাপ নেই, 1,000 টাকা এখান থেকে বুক করো। 1,000 টাকাটা আমার কাছে সাফিসিয়েন্ট মনে হলো, কারণ গাড়ি করে যাওয়াটাই বেটার। বাসে করে গেলে আমার বাসে একটুখানি প্রবলেম হয়, যার জন্য আমি আশা করি এই জিনিসটা আমার সঙ্গে অনেকে রিলেট করতে পারবে। পাহাড়ে বাসে জার্নিটা খুব টফ হয়ে যায়, তো তাও যদি তোমরা কম খরচায় তোমাদের যদি শরীরে পুষিয়ে যায় তাহলে বাস জার্নি করো, আদারওয়াইজ এখান থেকে টিকিট কাটো, 1,000 টাকা দিয়ে টিকিট কেটে ট্যাক্সিতে করে বেরিয়ে যাও। 4টের থেকে ট্যাক্সি শুরু হয়, 4টের সময় না আসতে পারো 5টার সময় আসো, 5টার সময় এসে এখান থেকে আরামসে বেরিয়ে যাও সোনপ্রয়াগে। আচ্ছা, তো এই মুহূর্তে আরেকটা ছোট ইনফরমেশান আমি তোমাদের জন্য পেয়েছি, যারা তোমরা 4 জন আসছো, 3 জন বা 4 জনের মতন যারা আসছো, যাদের ছোটো গাড়ির প্রয়োজন, ছোটো গাড়ির জন্য তোমাদের জন্য ইনফরমেশান পেয়ে গেছি। সেটা হচ্ছে এই যে বাস স্ট্যান্ডটা দেখছো, এটা হচ্ছে বাসের এন্ট্রি গেট। এন্ট্রি গেটের ঠিক পাশেই কাউন্টার রয়েছে ছোট গাড়ির জন্য, সুইফট ডিজায়ার বলো বা ছোট ছোট যত গাড়ি আছে, যেমন 4-সিটার গাড়ি, এক কথায় 4-সিটার গাড়ির জন্য যে বুকিং কাউন্টার রয়েছে সেটা হচ্ছে এইটা। তো 4-সিটার গাড়িতে যদি ওয়ান সাইড যেতে চাইছো, মানে সোনপ্রয়াগ পর্যন্ত শুধু যাবে, তাহলে তোমাদের রেট পড়বে হচ্ছে 10,000 টাকা করে, 4 জনের 10,000 টাকা করে। আর যদি মনে করছো যে বুকিং করে নেবে একেবারে, গাড়ি তোমাদের 3 দিনের জন্য থাকবে, মানে যেদিন তোমরা যাচ্ছ তার পরের দিন কেদারনাথ যাত্রা করো, যাত্রা করে তার পরের দিন সকালবেলা যখন তোমরা নেমে আসবে, নেমে এসে ওই গাড়িতেই পেয়ে যাবে, 15,000 টাকা নেবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাদের গাড়িটা পুরো রিজার্ভ থাকলো, গাড়িটা তোমাদের সঙ্গেই থাকবে। এই গাড়িতে একটা বেনিফিট সবথেকে বড় যেটা আমি পেলাম সেটা হচ্ছে এই গাড়িটা তোমাদেরকে নিয়ে যাবে, নিয়ে আসবে, তার সঙ্গে তোমাদেরকে রাস্তায় যে কটা জায়গা আছে, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর ধারী দেবী মন্দির, এই জায়গাগুলো তোমাদেরকে ভিজিট করিয়ে নিয়ে যাবে। তো এই একটা সুবিধা আছে। তো এই জিনিসটা যদি কেউ বুকিং করতে চাইছো তাহলে পিছনে নাম্বারও রয়েছে, অ্যাড্রেসও তোমাদেরকে আমি এখানকার দিয়ে দিলাম, যে এন্ট্রি গেট যেটা আছে বাসস্ট্যান্ডের, হরিদ্বার বাসস্ট্যান্ডের, এই যে হরিদ্বার রেলওয়ে স্টেশন, ওই দিকের ওই যে ওই চূড়াটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এই যে দেখো বাসগুলো সব ঢুকছে, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর ঠিক এন্ট্রি গেটের পাশেই হচ্ছে এই যে কাউন্টার, ঠিক আছে। কাউন্টারে আসো, যদি এই ফেসিলিটিতে কেউ যেতে চাইছো যে না পয়সা বেশি খরচা হলেও পুরো ঘুরবো, পুরো দেখবো, দেখে সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছাবো, তাহলে এটা তোমাদের জন্য বেস্ট হবে 4-সিটারের ক্ষেত্রে। তো আরেকটা ইনফরমেশান তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে হরিদ্বার স্টেশনের যে এক্সিট গেট আছে, একদম লাস্টের যে এক্সিট গেট, এটা হচ্ছে 2 নম্বর এক্সিট গেট হরিদ্বার স্টেশনের, ঠিক আছে। হরিদ্বার স্টেশনের 2 নম্বর এক্সিট গেট থেকে ঠিক উল্টো দিকের রাস্তা পার করেই এই ট্যুর ট্রাভেলার্স, কমল ট্রাভেলার্স, ঠিক আছে, কমল ট্রাভেলার্সে আসো। এসে কী কী ইনফরমেশান এই মুহূর্তে আমি তোমাদেরকে দিতে চলেছি, এই ইনফরমেশানটাতে হয়তো সম্পূর্ণ ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। ভাইয়া, আমি হরিদ্বার সে সোনপ্রয়াগ তক জানে কে লিয়ে কিয়া কিয়া ফেসিলিটি হ্যাঁ স্যার জি, ফেসিলিটি আমার পা বহুত সারি হ্যাঁ। সবসে ফার্স্ট আপ শেয়ারিং মে যা সকতে হ্যাঁ, इसका 700 से 1,000 रुपीज समथिंग प्राइस आता है, जो कि सीजन के नहीं बस आती है। इसमें 30 सीट्स की पुशबैक सीट्स होती है, जिसमें कैटेगरी है, इसमें टाइमिंग का हिसाब होता है। अभी स्टार्टिंग में जो है 700 का प्राइस है, जैसे टाइम बढ़ेगी अब हमारा यात्रा का पिक टाइम आएगा, वैसे थोड़ा सा रेट अप एंड डाउन होता रहता है। इसके बाद आपको आती है टैक्सी सर्विस, टैक्सी सर्विस में आपको जैसे कहोगे, इसमें हमारा खाली केदारनाथ है, 4 धाम की भी यात्रा है हमारे पास, चारों धाम कर सकते हैं आप। उसके बाद आपका हमारे पास एक सर्विस और भी है,
ये तो सेल ड्राइव पे कार मिलती है हमारे पास, आइए सेल ड्राइव पे कार भी हमारे पास और सेल ड्राइव पे बाइक्स भी हमारे पास। और सेल ड्राइव कार पे कितना? कार पे है 3,500 पर डे का रेट आएगा स्विफ्ट का। उसके प्लस में ब्रेजा है, थार है, हमारे पास ऑल्सो गाड़ी अवेलेबल है। जैसी गाड़ी रहेगी वैसा हमारा प्राइस रहेगा। और हमारे पास स्कूटी भी अवेलेबल है यात्रा के लिए। बाइक अवेलेबल है, स्कूटी अवेलेबल है, बुलेट मिल जाएगी हमारे पास। बुलेट आपकी 1500 पर डे का रेट आता है। और जो बंदा गाड़ी रिजर्व करके जाना चाहता है 4 सीटर और 8 सीटर के लिए, इसमें 4 सीटर में आपका समथिंग प्राइस मान के चल रही स्टार्टिंग प्राइस जो ओपनिंग डेट की जो प्राइस है वो आएगी 12,000। कल यात्रा करेगा, परसों रिटर्न आ जाएगा। परसों मतलब के कल ऊपर जाके उसे बंदे को नीचे आना पड़ेगा ना? ऐसा भी नहीं है, आप ऊपर नाइट भी कर सकते हैं। बिल्कुल आप ऊपर नाइट करके आप वहाँ से मॉर्निंग नेक्स्ट मॉर्निंग जल्दी निकलिए, 5 बजे निकलिए। ये कहते हैं आफ्टरनून तक आप नीचे उतर जाएंगे। आफ्टरनून से भी गाड़ी चलती तो इवनिंग तक रात में 8 बजे 9 बजे तक हरिद्वार हमारी गाड़ी रिटर्न आ जाती है। तो 3 डेज में आपका कंप्लीट हो जाता है। और वो 4 सीटर के लिए कितना? 4 सीटर का स्टार्टिंग जो प्राइस है वो है 12,000, इससे प्लस आपको 14-15-16,000 तक जैसा रश रहेगा रश के हिसाब से हमारे प्राइस अप करना होता है। 8 सीटर के लिए, 8 सीटर के जो ये स्टार्टिंग प्राइस है वो है 16,000। यस, वन साइड या फिर नहीं, अप एंड डाउन 3 डेज। इसके बाद चार धाम करना चाहते हैं, चार धाम का भी प्राइस है हमारा कितना पड़ेगा? चार धाम में वही हमारा पर डे का रेट आएगा। फिर स्टार्टिंग जो 4 सीटर का रेट है वो है 4,000 रुपये का स्टार्टिंग रेट, और जो बड़ी गाड़ी है उसका 5,000 रुपये का स्टार्टिंग रेट है। ये पर डे पर डे का रेट इंटू 9 डेज। कितने दिन तक? 9 दिन की यात्रा होगी हमारी यात्रा। इसमें यमुनोत्री, गंगोत्री, केदारनाथ, बद्रीनाथ ये चारों धाम आएंगे। अच्छा, तो फिर हो गया 9 दिन का 45,000 रुपये। इसमें आपका रहना खाना आपका होगा, प्लस गाड़ी का खर्चा हमारा, ड्राइवर जो हमारा तेल होगा सब हमारा खर्चा होता है। मतलब कि गाड़ी का जो खर्चा होगा वो आपका, वो हमारा होगा, वो पैकेज के अंदर। हमारा पैकेज चाहते हैं तो आप हम पैकेज की भी फैसिलिटी है, इसमें आपको ऑल इंक्लूड रहेगा, सब ऑल इंक्लूड। केदारनाथ के ऊपर ऊपर होटल हमारा नहीं होता, हमारा नीचे का रहेगा। अगर ऊपर आप नाइट करना चाहते हैं तो ऊपर का रूम आपका होगा, बाकी नीचे की सारी फैसिलिटी हमारी रहेगी। मतलब खाने से लेके रहने से लेके गाड़ी सारा फैसिलिटी इसमें हमारी रहती है। जैसी कैटेगरी कहोगे वैसे आपको फिर हम आपको तो प्रोवाइड करवाएंगे। तो आशा करी पूरा इनफॉरमेशनटा तुम्हारे दिए दीते पारलाम। এই ইনফরমেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, এই ইনফরমেশনটা পেয়ে গেলাম দাদাদের কাছ থেকে। আমি দাদাদের নাম্বারটা পুরো ডিটেলটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো হরিদ্বারে যাবতীয় যত কাজ ছিল সব কাজ আপাতত কিছুক্ষণের জন্য স্থগিত রেখেছি, কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছি। বন্ধ রেখে চলে এসেছি হরিদ্বারের সবথেকে বড় আকর্ষণ হারকিপৌড়ি ঘাট। দেখতেই পাচ্ছ সামনে এটা ঘাট, আর সবথেকে সুন্দর ব্রিজ হচ্ছে এইটা, দারুণ লাগছে। সবথেকে সুন্দর ব্রিজ, আর তার সঙ্গে জলের স্রোতটা জাস্ট দেখো, জলের স্রোতটা দেখেছো? জাস্ট অসাধারণ অসাধারণ, মানে বুঝে উঠতে পারছি না কি বলবো। চলো ওই ব্রিজটাতে একবার যাওয়া যাক। একটু আগে যেই ব্রিজটা তোমাদেরকে এত দূর থেকে দেখাচ্ছিলাম, এখন সেই ব্রিজের উপরেই প্রথম পা। দারুণ 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 একটা অনুভূতি। এখানে সবাই তিলক পরাচ্ছে বাচ্চারা। মাথার উপরে বিভৎস রোদ্দুর ঠিকই, তবে গঙ্গার এই ঠান্ডা হাওয়াটা এত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ একটা ঠান্ডা হাওয়া রয়েছে। সত্যি মানে বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন আমি যে কি বলবো আমি নিজে বুঝে উঠতে পারছি না, জাস্ট অসাধারণ লাগছে। এই ব্রিজটাতে দাঁড়িয়ে বেশ সুন্দর ফটোশুট করা যাবে।
কালকে রাতের অন্ধকারে যতটা ভালো লেগেছিল, হ্যাঁ আমি কালকে মানে এর আগের ব্লগসেও হরিদ্বারের হাড়কি পৌড়ি ঘাট দেখিয়েছি, কালকে রাতের অন্ধকারে যতটা ভালো লেগেছিল তার থেকে বেশি ভালো লাগছে আজকে সকালে। জাস্ট তোমাদেরকে দূর থেকে ঘাটটা দেখানোর চেষ্টা করি, যদিও বা আমার ঘাটটা দেখানো ঠিক হয় না কারণ এখানে সবাই চান করছে। ওই যে ওই পারে ওই জায়গাটা দেখছো, ওইখানে সন্ধ্যা আরতিটা হবে, তো ওই সন্ধ্যা আরতির শ্যুটটাও আমি বিকালবেলা নেওয়ার চেষ্টা করব। আমি বিকালবেলা আরেকবার আসবো সন্ধ্যা আরতির শ্যুটটা নেওয়ার জন্য। আর ইতিমধ্যে এখানে চান করার ইচ্ছা আছে, তবে সেই শ্যুটটা আমি করব না কারণ এখানে আমার সঙ্গে আরও অনেকেই চান করবে, যেই শ্যুটটা আই থিঙ্ক নেওয়াটা ঠিক হবে না। তো হাড়কি পৌড়ি ঘাট থেকে স্নান করে ডাইরেক্ট বেরিয়ে এসেছি একটা সুন্দর ইন্টারেস্টিং একটা ট্রেকিংয়ের জন্য। ছোট্ট একটা ট্রেক, খুব বেশি বড় ট্রেক না, মনসা দেবী মন্দিরের ট্রেক। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রোপওয়ের লাইন, এখান থেকে রোপওয়ের জন্য বিশাল বড় ভিড় লেগেছে, যেই ভিড়ে আমি একদমই যেতে রাজি না। টিকিটের মূল্য খুব কম, 150 থেকে 200 টাকা টিকিটের মূল্য পার পার্সন, কিন্তু যেহেতু এতটা লাইন লেগেছে সেহেতু আমি এই লাইনে দাঁড়াতে একদমই ইন্টারেস্টেড না। তো এখান থেকেই একটা টেস্টিং হয়ে যাক যে আমার মধ্যে কতটা ক্যাপাসিটি আছে। আচ্ছা, এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার 2 নম্বর গেট, মানে এইটা হচ্ছে ট্রেকিং রুট। তো তোমাদেরকে ট্রেকিং রুটটা দেখাই। অলরেডি তোমাল এখানে এসে দাঁড়িয়ে আছে, আর আমি গেছিলাম নিচে তোমাদের জন্য ইনফরমেশনটা দেওয়ার জন্য যে ওই রোপওয়ের ইনফরমেশনটা দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ সবাই তো আর ট্রেকিং করতে পারবে না, তো রোপওয়ের ইনফরমেশন দেওয়াটাও ইম্পর্টেন্ট ছিল। দাস ভাই আমি নিচে গেছিলাম, এবার এখান থেকে ট্রেকিং শুরু। পরপর পুরো সিঁড়ি, পরপর সিঁড়ি ধরে উপরে উঠতে হবে। আশা করি ভিউ কিছু দেখতে পাবো, দেখা যাক উপরে উঠলে কতটা ভিউ দেখতে পাই। এই যে পরপর এখানে দেখতে পাচ্ছ সব রোপওয়েগুলো উপর দিকে যাচ্ছে, আর আমরা আপাতত এই হাঁটা পথটা ধরে উপরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু জাস্ট অল্প একটুখানি হেঁটে এসেছি, অল্প একটুখানি হেঁটে হাতেই হাঁপিয়ে গেছি, বিভৎস হাঁপিয়ে গেছি। সবাই যে যার মতন জোশ নিয়ে এগোচ্ছে, কষ্ট হচ্ছে। তো আরেকটু উপরে উঠে এসেছি, খুব বেশি উপরে উঠিনি, আরেকটু উপরে উঠে আস্তে আস্তেই যে হারে সিনিক বিউটি চেঞ্জ হয়েছে, জাস্ট দেখো উপরে রোপওয়ে যাচ্ছে, ওই আরেকটা রোপওয়ে আসছে, দেখো আর সিনিক বিউটি দেখো, অসাধারণ, জাস্ট সিনিক বিউটিগুলোই অসাধারণ। যার রাস্তার জাস্ট রাস্তার খাড়া চড়াইটা দেখো, এখান থেকে রাস্তাটা উপরে ঘুরেছে, ঘুরে এই যে এখন এই রাস্তায় আছি, একটু বাদে ওই রাস্তায় যেতে হবে। জাস্ট নিচে সিনারিওটা দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে হাড়কি পৌড়ি ঘাট, আমি তোমাদেরকে আরেকটু জুম করে দেখাচ্ছি, ওই যে ওই দূরে ওইটা হচ্ছে হাড়কি পৌড়ি ঘাট। জাস্ট ফিল করো যে কোন উচ্চতায় আমরা উঠে এসেছি অলরেডি। আচ্ছা, রাস্তায় মাঝে মাঝে এরকম ছোট ছোট শর্টকাট, রাস্তা পাবে, এই রাস্তাগুলোকে ইগনোর করাটা বেশি ভালো, কারণ এই রাস্তাগুলো খুব খাড়া হয় আর এই খাড়া চড়াইটা উঠতে বিভৎস, বা এরকম হাঁপিয়ে যেতে হয়। তো এগুলো যাদের অভ্যাস আছে তাদের জন্য এই রাস্তাগুলো বানানো, তারা নিজেদের সুবিধার্থে বানিয়েছে, আমাদের কিন্তু এই রাস্তাগুলোতে চড়ার অভ্যাস নেই। আমাদের জন্য এই রাস্তাটা সব থেকে বেশি সুবিধাজনক, তো এই রাস্তাগুলোই বেশিরভাগ ধরার চেষ্টা করবেন, সুবিধা হবে।
অবশ্য এখানেই এতটা বাজে রকম হাঁপাচ্ছি, আমি জাস্ট ভাবছি এর থেকেও বেশি লাগেজ থাকবে, সেই লাগেজ নিয়ে কেদারনাথের ট্রেকিং কী হবে বুঝতে পারছি না। কথা বলার মতন ক্ষমতা নেই, কিন্তু আর বেশি দূরেও নেই আমরা, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। আই থিঙ্ক যদি ভুল না করে থাকি তাহলে এই লাল যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হয়তো মন্দির, আর একটা হয়তো চড়াই রয়েছে। হ্যাঁ, ওই সামনে দেখেই মনে হচ্ছে এটাই মন্দিরের রাস্তা। পরপর সব প্রসাদের জায়গা রয়েছে, তো উপর পর্যন্ত যাই দেখি কি হয়। ক্যা হ্যা হিং হ্যা হিং আচ্ছা, আর ইয়ে ভি হিং হ্যা, এক কেসর হ্যা, এক শিলাজিত হ্যা, শালগ্রাম হ্যা, হিঙ্গোলি হ্যা, এক শিলাজিত হ্যা। হ্যাঁ, শিলাজিত খাও চড়ে হো যাও। রুদ্রাক্ষ হ্যা, কত সুন্দর রুদ্রাক্ষ। থ্যাংক ইউ মাঝি, থ্যাংক ইউ। অনেকটা রাস্তা অতিক্রম করে মন্দিরের ভিতরে ঢুকে গেছে, আর ভিতরের সিনারিওটা হচ্ছে এরকম। এটা মন্দির না, এটা মন্দিরের বাইরে যে মার্কেটগুলো থাকে না, ওই মার্কেটের মধ্যে একটি মার্কেট। এখানে তুমি জুতো রাখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে, যেমন সামনে এটা হচ্ছে চুড়ির দোকান, পাশে দেখো ওই প্রসাদের থালির দোকান রয়েছে, চুন্ডির দোকান রয়েছে, এসব সব রয়েছে। দাদা এখানে ফর্মা মারছে, তো এইসব রয়েছে, সব দোকানপাট রয়েছে। আর এদিকে আরও দোকান রয়েছে, এদিকে আরও দোকান রয়েছে, এখানে একটা হোটেল টাইপের রয়েছে, তারপরে এদিকে আরও জিনিসের দোকান, দোকান অনেক রয়েছে। আর আপাতত লোডশেডিং হয়ে গেছে, অন্ধকার পুরো, আর আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি মন্দিরের দিকে। তো চলো তাহলে, তোমাদেরকে মন্দিরের দর্শন করতে পারলে করাই। विघ्न हर्ता गणेश लक्ष्मी के चरणों में अपने अपने अर्जे अरदास लगा, प्रथम पूजने गजानन गणेश भगवान के चरणों में। लक्ष्मी गणेश गजानन गणेश, पहला मंदिर पहला दर्शन पहली पूजा गजानन गणेश भगवान की प्रथम पूजा। विघ्न हर्ता गणेश लक्ष्मी के चरणों में अपने अपने अर्जे अरदास लगाओ। माता की जय, लक्ष्मी माता की जय, लक्ष्मी माता की जय, लक्ष्मी माता की जय, তো একদম মানে মেন সিচুয়েশনে গিয়ে ভিতরের একজন পুরোহিত আমাকে বললেন যে ভাই এর ভিতরে আর ক্যামেরা ফটোগ্রাফি করো না। অবশ্য প্রত্যেক কটা মন্দিরেরই নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, তো ঠিক আছে, করতে বারণ করা হয়েছে তাই করতে পারিনি। তবে ভিতরটা অপরূপ সুন্দর, রিকোয়েস্ট করবো বা হাইলি রেকমেন্ডেশনও দেবো, একবার এখানে আসো, কেদারনাথ ট্রেকিংয়ের আগে আসলে তো আরোই ভালো। তোমার মধ্যে কতটা স্ট্যামিনার আছে ট্রেকিং করার মতন সেটা তুমিও নিজে বুঝতে পারবে। তো এবার তো নিচে নামা, সেরকম কোনো খাটনির বিষয় না, কিন্তু উপরে ওঠাটাও একটা বিষয়। তো দারুণ দারুণ সত্যি, হয়তো নিজে চোখে যতটা দেখেছি ততটা তোমাদেরকে দেখাতে পারিনি, আর সম্ভবও না। সত্যি কথা, আমি নিজে চোখে যেটা দেখতে পাবো সেটা কোনোদিনও সম্পূর্ণ ক্যামেরা বন্দি আমি করতে পারবো না।